বলিউডের যে শিল্পীদের গলা আমাদের মাতিয়ে দেয়, ছবি হিট করার একটা গুরু দায়িত্ব পালন করেন, সেই গায়করাও কিন্তু নায়ক বা নায়িকাদের তুলনায় পারিশ্রমিকের অঙ্গে খুব বেশি পিছিয়ে নেই। বরং বলা যায় বলিউডের একজন গায়কের পারিশ্রমিক শুনলে চমকে উঠবেন। একটি গান গাইতে তারা যা চার্জ নেন তাতে রীতিমতো অবাক করার মতো। এই তালিকায় প্রথমেই রয়েছে হানি সিং। এই মুহূর্তে ভারতের সেরা র্যাপার, জনপ্রিয়তার শীর্ষে। একটি গান গাইতে কত পারিশ্রমিক জানেন তার? হানি সিং একটি গান গাইতে 15 লাখ রুপি নেন। অরিজিৎ সিং, অসাধারণ গলার শিল্পীর গানে মজে না এমন কোনো মানুষ নেই। আপনার প্রিয় এই গায়কের পারিশ্রমিক নিছক কম নয়। একটি গান গাইতে অরিজিৎ সিং নেন 13 লাখ রুপি। সুনিধি চৌহান, এশিয়ার 50 জন সেক্সি নারীর তালিকায় রয়েছে সুনিধি চৌহান। গানের গলাতেও দেশের গর্ব। সুনিধি একটি গান গাইতে 9 লাখ টাকা পারিশ্রমিক নেন। শ্রেয়া ঘোষাল, শ্রেয়া ঘোষালের গলার ভক্ত দেশ জুড়ে। মিষ্টি গলার এই শিল্পী একটি গান গাইতে পারিশ্রমিক নেন 7 লাখ টাকা। আতিফ আসলাম, পাকিস্তানের নাগরিক হলেও সুরেলা গলায় তিনি দিল জিতে নিয়েছেন ভারতেরও। আতিফ আসলাম একটি গান গেয়ে নেন 8 লাখ টাকা। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।